আপনি কি ট্যাক্সের ব্যাপার ট্যাক্সের ব্যাপারে বলছেন? একটা একটা জেনারেটর ছিল, আরেকটা কি ছিল? গিয়ার লোয়ার গেটটা সরিয়ে দিতে বলেছে, তাই তো? ডিজি সেটটা তো পোর্টেবল, ওটা তো পার্মানেন্ট কনস্ট্রাকশন নয়। এই কারফার্মার সাহেব, কি নিয়ম কি নিয়ম? ওটা তো রেগুলাইজ হয়ে যায়, আপনি ইচ্ছে করলে ম্যাটে যেতে পারেন। এই সরি সরি, বিল্ডিং ট্রাইব্যুনালে যান না। সাহেব সাহেব শোনেন, যখন আমরা চাই যে ভেঙে দিতে, আর যে পার্টি সে চাই রেখে দিতে, ধরুন তারপরে জজ সাহেবের কাছে যাওয়া হয়। এবার জজ সাহেবের অর্ডারের উপরে তার আমরা কোনো কাজ করতে পারবো না, তাহলে তার উপরের জজ সাহেবের কাছে আপনাকে, ওয়ান এ জাজমেন্ট ইজ ডেলিভার্ড, ক্যালকাটা কর্পোরেশন তো জাজমেন্টের এগেনস্টে কিছু করতে পারে, তাহলে হাইকোর্টে যাবে বা কন্টেম্প্ট করে দেবে আপনাকে, তার সেই জন্যে বিল্ডিং ট্রাইব্যুনালে যেতে হবে। বিল্ডিং ট্রাইব্যুনালে আপনার যদি আবার রেখে দেয় ভালো, যদি বিল্ডু ট্রাইব্যুনালে সেম বলে তাহলে তার উপরের কোর্টে আপনাকে যেতে হবে। তার কারণ আমরা তো কোর্টের এগেনস্টে যেতে পারবো না, কারণ কোর্টের একটা জাজমেন্ট হয়ে রয়েছে। এটা হেয়ারিং অফিসার ইজ এ জুডিশিয়ারি অফিসার, আর এই জুডিশিয়ারি অফিসার যখন জাজমেন্ট দিয়ে দিল, তার এগেনস্টে তার হায়ার জুডিশিয়ারিতে যেতে হবে। এটা আমাদের পক্ষে কিছু করা সম্ভব না। আপনাকে আমি বলছি, আপনি তাহলে যদি স্যাটিসফাইড না হন, ইউ গো টু বিল্ডিং ট্রাইব্যুনাল। হ্যাঁ নমস্কার, আমি কলকাতার মেয়র ববি হাকিম বলছি। হ্যাঁ নমস্কার সাহেব, নমস্কার। হ্যাঁ হ্যাঁ, আপনি কত নম্বর ওয়ার্ড দিয়ে বলছেন? হ্যাঁ হ্যাঁ, আপনার নামটা বলুন। হ্যাঁ, আগে হাউস ড্রেনেজ নিয়োগ করেছিলেন, এখন রেশন কার্ড। হ্যাঁ বলেন বলেন, রেশন কার্ড নিয়ে। না আপনারা তো ওখানে দুয়ারের সরকার যখন হলো তখন করলেন না কেন?